আমরা কোরেল ডট বিভিন্ন কমান্ড অ্যাপ্লাই করে এখন এই প্রজেক্টটি তৈরি করব। তো প্রথমে এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমরা পেজটাকে একটু বাম পাশে নিয়ে গিয়ে আমরা ঠিক এই পজিশনে আমরা করতে পারি কাজটি। তৈরি করার জন্য প্রথমে আমরা একটি ইলিপস টুল দিয়ে একটি সার্কেল ক্রিয়েট করব এবং সার্কেলটি ক্রিয়েট করে উপরে আমরা অপশনে দেখে নেব সার্কেলটি টোটালি ইলিপস রয়েছে কি না, অর্থাৎ এই গোলটি রয়েছে কি না। দেন আমরা এভাবে একটি সার্কেল ক্রিয়েট করব এবং আমরা কালার হিসেবে গ্রিনস কালারটি সিলেক্ট করব এবং আমরা এখান থেকে একটি ড্রপ শ্যাডো ইন্টারঅ্যাক্টিভ ড্রপ শ্যাডো টুলের মাধ্যমে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিব। ঠিক এভাবে যদি আমরা মাউস দিয়ে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের অলরেডি একটি ড্রপ শ্যাডো ক্রিয়েট হবে। এরপর আমাদের যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি চারপাশে চমৎকার ইন্টারঅ্যাক্টিভ শেপ রয়েছে, তো এইটি আমরা করব। তো এটি করার জন্য আমাদের ইফেক্ট মেনুতে চলে যেতে হবে এবং এখান থেকে আমরা আর্টিস্টিক মিডিয়া টুলটি সিলেক্ট করব। তো মূলত আর্টিস্টিক মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে আমরা ডান পাশে একটি বক্স দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন স্টাইল রয়েছে। তো আমরা মূলত প্রথমে এই আমাদের প্রজেক্টের অনুরূপ করার জন্য আমরা ঠিক এই স্টাইলটি নেব। আমরা অন্য অন্য স্টাইলও এখান থেকে চুজ করতে পারি, যাই হোক। তো আমরা এটি নিয়ে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা প্রথমে একটু পিক টুলে ক্লিক করে নিচ্ছি, আমাদের এই টুল বক্সে যে আর্টিস্টিক মিডিয়া যে টুলটি রয়েছে এই টুলটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের মাউস পয়েন্টার যখন ব্রাশের সাইজ নিবে এবং আমাদের এই নির্দিষ্ট স্টাইলটি নির্বাচন করে আমরা এই সার্কেলের চারপাশে ঠিক এভাবে ড্র্যাগ করে করে আমরা দেখুন অলরেডি কিন্তু তৈরি হচ্ছে, আমরা এই আমাদের এই স্টাইলটি আমরা সুন্দরভাবে ধীরে সুস্থে এটি করে ফেলবো। অলরেডি ক্রিয়েট হয়েছে এবং আমরা এভাবে ক্রিয়েট করার পরে আমাদের প্রজেক্টে আমরা দেখেছি যে 2006 নামের একটি লেখা, তো এটি লেখার জন্য আমরা এক টেক্সট বক্স টুলটি সিলেক্ট করে আমরা ঠিক এই পজিশনে একটি বক্সের মতো করে নিব। দেন আমাদের উপরে ফন্ট আমরা এরিয়াল ব্ল্যাক এবং ফন্ট সাইজ আমরা এখান থেকে 150 দিয়ে আমরা এখানে 2006 লেখাটি লিখে দেব। এরপর আমরা ইচ্ছে করলে এটি কালার চেঞ্জ করে দিতে পারি ডান পাশের ইয়েলো কালার ক্লিক করার মাধ্যমে এবং আমরা পিক টুলে ক্লিক করে এটিকে মূলত একটু সেন্ট্রালাইজ করে দিব, এর জন্য এটি অ্যাট্রাকটিভ দেখায়। তো এভাবে আমরা প্রজেক্টটি কমপ্লিট করবো।